আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে অফিস থেকে বের হয়েছি। আমার সাথে মাহফুজ ভাই আছে, আরেকজন ছিল আমাদের পার্টনার মাসুম ভাই, সে অলরেডি নেপাল পৌঁছে গেছে। আমার পাশে আছে মাহফুজ ভাই আর আমি, আমরা বের হয়েছি, দোয়া করবেন, যাচ্ছি। হ্যাঁ, সবাই দোয়া করবেন, আর পুরো ট্রিপের ইনশাল্লাহ ভিডিও আসতেছে। ফ্রেন্ডস, আমরা মোটামুটি কাছে আসছি, সকালবেলা বের হয়েছি, এখন বাজে হচ্ছে 4:30। আমাদের এইখানে ইমিগ্রেশন সব সহ সমস্ত কাজ কমপ্লিট করতে সময় লাগছে 3 ঘন্টার বেশি। করোনা পরিস্থিতিতে সেফ থাকাই ভালো। যাই হোক, এখন আমরা আসলে প্লেনে উঠতে যাচ্ছি আর কি। আমাদের আমার আর কি প্রথম ইন্টারন্যাশনাল ট্যুর, আর মাহফুজ ভাই তো একবার গেছে, তো নেপাল কি আপনাদের সাথে দেখা হবে। ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা আছি প্লেনের ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে লোকাল টাইম ঢাকা 6:06 এবং লোকাল টাইম কাঠমান্ডু 5:52। ওকে, এখন আসছে, আমরা কোত্থেকে আসলাম, ঢাকা থেকে পাটনা হয়ে কাঠমান্ডু অলমোস্ট নামবো আর কি। এখানে হচ্ছে তারা টেম্পারেচারগুলো দেখায়, অ্যাকচুয়ালি একটু লাইনে দেখবেন এখানে। আচ্ছা, এখন হচ্ছে আউটসাইডার এয়ার টেম্পারেচার -22°C এবং গ্রাউন্ড স্পিড হচ্ছে 278 কিলোমিটার গতিতে নিচের দিকে নামছে। এইবার আমি আপনাদেরকে বাইরে যদি একটু দেখানোর চেষ্টা করি, কিছুক্ষণ আগে বিষুব রেখা বরাবর আমাদের প্লেনটি চলেছে, এটা দেখতে পেয়েছিলাম। প্লেনের ভিতরে ভিডিও করা নিষেধ, লুকায় লুকায় চুরি করে ভিডিও করতেছে, একটু পরে দেখলে মাইট দিবে। ওকে, বাই বাই বাই। নেপাল নামছি, মাত্র নামলাম, এটা হচ্ছে এন্ট্রান্স। গুড মর্নিং ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা থামেল শহর থেকে পুকারা যাচ্ছি একটা প্রাইভেট কার করে, যথেষ্ট এক্সপেন্সিভ, অবশ্য দূরত্ব কম না, এখান থেকে অলমোস্ট 200 কিলোমিটার, 210 কিলোমিটার। তো এখন বাজতেছে হচ্ছে সকাল 7টা। সাধারণত শীতকাল হিসেবে আমাদের দেশে যেরকম বাবাদের এলাকায় যেরকম কুয়াশা থাকে, এদিকে আবার কুয়াশার বিষয়টা একটু কম। হোয়াটএভার, আমরা যেখানে আছি এখানে 12টার আগে মানে সকাল হয় না, 12টার আগে সকাল হয় না। যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সবগুলো কিছু রেস্টুরেন্ট বা খাবার দোকানগুলো বাদে বাকি সব ক্লোজড। দর্শক, আপনারা অবশ্যই পাহাড়ের একটা মাথা দেখতে পাইলেন। আমরা এই মুহূর্তে আছি কাঠমান্ডু রাজধানীতে, তো এই রাজধানীর থামেল এলাকায় হোটেল বার এগুলো কোনো অভাব নাই। মদের দোকান আমাদের আমাদের এলাকায়, আমাদের দেশে যেরকম চায়ের দোকান একটু পরপর পাওয়া যায়, এদিকে মদের দোকানগুলো এরকম এত বেশি। Thank you.
এখান থেকে আমরা আসলে পাহাড়ের শুরুটা দেখতে পাচ্ছি, কমপ্লিটলি পাহাড়ি রাস্তা। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে, আপনারা সাইনবোর্ড দেখলে বুঝতে পারতেছেন, হোয়াটএভার, সামনে এগুলো কিন্তু পাহাড়। দারুণ লোকাল বাস আছে এখানে। এই মুহূর্তে আছি হ্যামলেট রেস্টুরেন্ট। তো লেটস গো, রেস্টুরেন্টটা একটু দেখি। পলাশের ফিল্ডটা তো খুব ভালো করেই করতেছি, তবে যে জিনিসটা বেশি ভালো লাগতেছে এখানকার প্রকৃতি, একেবারেই ধুলাবালি নাই, একদম ফ্রেশ একটা এনভায়রনমেন্ট। আমরা এই মুহূর্তে যে রেস্টুরেন্টটাতে আছি সেটা আপনি বলতে পারেন একদম সবুজ। রেস্টুরেন্টের ভিতরে যে গাছগুলো ছিল, হ্যাঁ, সেগুলোও কিন্তু কাটে নেই, একটা সৌন্দর্যের জন্য কিন্তু এই গাছগুলো রাখা হয়েছে। এছাড়াও হচ্ছে ভীষণ আরও গাছ আছে, প্লাস আপনি ইচ্ছা করলে বাইরে বসতে পারবেন। এখানকার যে আবহাওয়া এবং ভিউ অসাধারণ। আমাদের পিছনেও কিন্তু পাহাড় আছে এবং পাহাড়ের যতটুকু আপনি উচ্চতায় দেখেন না কেন, ওইখানেও কিন্তু মানুষ বসবাস করতেছে। আর এইদিকে রাস্তার পারে যদি আপনি আরেকটা পাহাড়ের ইয়েটা দেখেন, যে কত উঁচা পাহাড়, ও মাই গড। যাই হোক, যদি সুযোগ থাকে অবশ্যই আপনারা নেপাল আসবেন, দারুণ জায়গা, আমি তো আবার আসবো। হ্যাঁ মাসুম ভাই, হম, তাল দেখনে আয়া হ্যায়, আপ সমজতে হো তাল কিয়া হ্যায়, ঠিক তো? তাল কিয়া হ্যায়, তাল ইজ কল্ড লেক, তাল হচ্ছে লেক। ও, মে তো ইয়ে শুনকার বেতাল হো গয়া। তুম তাল শুনকার বেতাল হো গয়া হো। যাই হোক, আমরা এই মুহূর্তে যে লেকটি দেখছি এটি একটি পর্যটক এরিয়ার অন্তর্ভুক্ত একটি লেক, সম্ভবত সেভেন লেক বলে, হ্যাঁ, এই লেকটিকে সম্মিলিত করা হয়। হোয়াটএভার, জায়গাটা কিন্তু আসলে খুবই সুন্দর। আপনি দেখতে পাচ্ছেন চারিদিকেই মোটামুটি বেশ উঁচা পাহাড়, বেশ উঁচা। দ্যাট মিন্স আমরা 200 কিলোমিটার আসছি, আমরা 200 কিলোমিটার থামেল থেকে এই যে পোকারার পথে আসছি, শুধু খালি নিচের দিকেই নামছি, আমরা কিন্তু পাহাড়ের উপরে উঠিনি। সো আশা করি বুঝতেই পারছেন। মাহফুজ ভাই, কি অবস্থা? দারুণ সুন্দর লাগছে, প্রথম প্লেস ফোন নিও যে আমরা ফোন, দারুণ ড্রাইভার সাহেব, ফোন পেলে বাজে, আম গোসলা তোর বাবা আজ, আম ট্রাফিক জ্যাম লাইসেন্স ভরলা আজ, আমরা ধর্মাতে সাইট সিইং যেই টার্গেট নিয়ে আমরা এসেছি সেটার ভিতরে এই হচ্ছে প্রথম। আমরা কোথা থেকে আসলাম এই মাত্র? What is the name of that lake? That lake? Meghnastal. মেঘনাস লেক থেকে আমরা এই মুহূর্তে মাউন্টেন মিউজিয়ামে যাচ্ছি। মেঘনাস লেক, মেঘনাস মাউন্টেন মিউজিয়াম, তারপরে ড্যাম, ড্যাম হাই তো জো নিচে কা ফল দেখেঙ্গে জো বুদ্ধেশ্বর দেখেঙ্গে নাই তো সিধা
हॉस्पिटल जाएंगे ओकासान के टाइम में देखेंगे। ओके डेविड फल में तो उतना फल नहीं है अभी क्योंकि अभी तो ड्राई सीजन है ना। ओके तो हमारे ड्राइवर भाई जेटा बोलछे ডেভিড ফলটা দেখবো, যদিও ডেভিড ফলে খুব একটা মানে ঝর্ণার পানি খুব একটা নাই, যেহেতু ওইটা এখন বর্ষার সিজন না, এই জন্য ওইখানে ওই ডেভিড ফলে হাতে যদি সময় থাকে তাহলে ডেভিড ফলে যাব, আর যদি সময় না থাকে তাহলে যাব হচ্ছে আমরা সূর্যাস্ত দেখার জন্য পাহাড়ের উপরে টপ অফ দ্য হিল। তো আশা করছি আপনাদের এই জার্নিটা ভালো লাগবে। ওয়েলকাম। Awesome. Neat and clean destination. Awesome, sir. হ্যাঁ, এটা নেপালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য আমরা যেটা দুদিন ধরে দেখছি, একদমই পুরো নিট অ্যান্ড ক্লিন, নিয়ম শৃঙ্খলা খুবই যেতে পারছি না, এটা আমাদের জন্য দুঃখের একটা বিষয়, কারণ আমরা যেসব দর্শনীয় স্থানগুলোতে যাওয়ার জন্য প্ল্যান করেছিলাম সেই জায়গাগুলোতে গেলে আসলে কিছুই দেখা যাবে না। এই মুহূর্তে আমাদেরকে ফিরে যেতে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে মাউন্টেন ভিউ, মাউন্ট ভিউ হোটেল না কি? হ্যাঁ, তো হোটেলে যাই, তারপর আপনাদের সাথে দেখা হবে। আমরা গাড়ি থেকে নামলাম এই মাত্র, এই মুহূর্তে আমি মাহফুজ ভাই এবং মাসুদ রানা ভাই আমরা আছি দা কি নাম দা মাউন্টেন হাউস। আমাদের কটেজটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, চমৎকার ডেকোরেটেড, সামনে ছোটোখাটো একটা ফুল বাগান, খুব একটা বড় স্পেস না বাট এনাফ। হ্যালো ফ্রেন্ডস, আপনারা এতক্ষণ যে ভিডিওসগুলো দেখলেন, আমি চাচ্ছি যে এই পার্টের এটি একটা শেষ এবং লাস্ট ভিডিও আজকের দিনের মতো। কালকে থেকে যে ভিডিওগুলো হবে সেগুলো আবার আমরা নতুন পার্ট রিলিজ দিব। এই মুহূর্তে আমার সাথে আছে মাসুম ভাই, আমার সাথে আছে মাহফুজ ভাই। হ্যাঁ, দে আর ডুইং লাইক তাক দিনা দিন দিন বিকজ অফ হোয়াট ইউ নো। আমরা আছি এখন কোথায়? পুকারা। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্রত্যেকটা স্পেস, প্রত্যেকটা কটেজ, প্রত্যেকটা কি বলে আপনার এটা কি আছে, ওহ লা লা রেস্টুরেন্ট অ্যান্ড বার, ওয়াও। ওকে, এগুলো সবই কিন্তু চমৎকার ডেকোরেটেড। এই এই জায়গাগুলো আসলে দেখার মতো, কেউ যদি এখানে আপনারা আসেন, থাইল্যান্ডের ফুকেটের মতো নিরিবিলি কিন্তু সুন্দর। হ্যাঁ, আমরা মূলত লেক পয়েন্ট থেকে একটু ভিতরে আছি, মানে মূল শহর থেকে কিছুটা ভিতরে, আর এই জন্য আমরা অনেক সাইলেন্স জিনিসটা ফিল করতে পারবো। আর আমি আমি আমার মনে হচ্ছে যে আমি আপনাদেরকেও বোঝাতে পারছি যে এখানকার ন্যাচারালিটিটা আসলে কেমন। আমি যদি এখানকার রাস্তাঘাটের কথা বলি, চমৎকার, একদম নিট অ্যান্ড ক্লিন। আমি যদি এখানকার সিকিউরিটি পারপাসে কথা বলি, সেটাও বলতে পারি যে একেবারে 100% স্ট্রং একটা সিকিউরিটি। এই মুহূর্তে অবশ্য আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি আসতেছে, দ্যাটস আমি পরে আজকে আর ভিডিও করতে পারবো না সম্ভবত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেপালের নেপাল ট্যুর আমাদের যেন সাকসেসফুল হয় সেটার জন্য একটু প্রে করবেন। আজকে এ পর্যন্তই, হ্যাভ এ নাইস ইভিনিং, আল্লাহ হাফেজ।